নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দা গ্রিন ওয়ার্ল্ড এই দ্য গ্রিন ওয়ার্ল্ডে আমি আপনাদের অনেক রকমের ফুল গাছ দেখিয়েছি ফুল গাছ কী করে করতে হয় তার যত্ন নিতে হয় এতে আমি আবার অনেক রকম বার্ডসও দেখিয়েছি স্কুইরেলও দেখিয়েছি যে আমার এই গ্রিন দ্য গ্রিন ওয়ার্ল্ডে নানা রকম পাখি ও কারবিড়ালি সবাই আছে তার মধ্যে আমি এখন অন্য রকমের গাছ দেখাচ্ছি আগে আমি আপনাদের দেখিয়েছি ছাদ বাগানের গাছ সেখানে টপে কীরকমভাবে ফুল গাছ করতে হয় কীরকম সার দিতে হয় যত্ন করতে হয় সেগুলো সব দেখিয়েছি এখন একটা অন্য দেখাচ্ছি আমাদের এটা হচ্ছে মাটিতে বসানো আছে এটা টপে নয় এটা মাটিতে নিচে আমাদের গেটের সামনে বসানো আছে সেই গাছ দেখাচ্ছি এই গাছটা হচ্ছে এরকম ভাইন প্রজাতির গাছ এই এর নাম হচ্ছে ব্রিডিং হার্ড আর এই বিডিং হাট হচ্ছে উইন্টার বিডিং হাট এটা শীতকালে হটে এটা লাল রঙের আর একটা আছে সেই গাছটাও আমার কাছে আছে সেটা সামার বিডিং হাট সেটা একটু হোয়াইট কালার আর এটা হচ্ছে রেড কালার আর এইটা দেখাচ্ছি দেখুন কি সুন্দর দেখতে লাগছে এটা সাধারণত ডিসেম্বর মাসের দিকে কুঁড়ি আসতে লাগে এই গাছটাতে আস্তে আস্তে প্রচুর কুঁড়ি আছে একসঙ্গে দেখুন দেখাচ্ছি এবার এবার জানুয়ারির প্রথম থেকে এই গাছটাতে ফুল ফুটে দেখুন এখন জানুয়ারি মাসের আমার লাস্টের দিকে প্রচুর ফুল ফুটে গেছে প্রচুর দেখুন দেখাচ্ছি আর এই গাছটা আমি মাটিতে বসেছি এই গাছটা প্রায় এক বৎসর বয়স এই গাছটা বর্ষাকালে সাধারণত আমি কি করি এই গাছ এই গাছটাকে ছেঁটে দিই আমি ছেঁটে দিয়েছিলাম যেহেতু চারিদিকে ঝাপসা অনেক বেড়ে যায় বলে ছেটে দিয়েছিলাম তারপরে আমি একটাই ডালে রেখেছিলাম সেই ডালটা আস্তে আস্তে বড়ো হতে শীতকালে প্রচুর আমার ফুল দিয়েছে দেখুন এখনও প্রচুর ফুল ফুটে আছে এই ফুলটা আমি সাধারণত মার্চ মাস পর্যন্ত পেতে পারি এই গাছে ডিসেম্বর থেকে কুঁড়ি আসবে জানুয়ারি থেকে ফুল ফুটতে আরম্ভ করবে ফেব্রুয়ারি মার্চ প্রচুর ফুল উঠবে আর এই ফুলটার বিশেষত্ব হচ্ছে এই ফুলটা একসঙ্গে প্রচুর ফোটে রঙ্গন ফুল যেরকম ফোটে সেরকম প্রচুর কুঁড়ি আসে গুঁড়ো গুঁড়ো আর প্রচুর ফুল ফোটে একসঙ্গে আর গাছটা দেখুন পাতাগুলো কত সুন্দর পান পাতার মতো লাগছে খুব সুন্দর দেখতে এই যে বলছিলাম এই ফুল দেখুন এই সামনেটা কুঁড়ি আর ওটা ফুটে গেছে থোকা দেখুন তো কত সুন্দর দেখতে লাগছে আর গাছের পাতাগুলো দেখুন ঝকঝক করছে আর খুব সুন্দর লাগছে এই গাছটা যে এত সুন্দর লাগছে কি করে আমি করলাম সেটাই আমি বলছি এই গাছটা যখন ছোটো আমি একটা লতন একটা গাছের উপরে তুলে দিয়েছিলাম তারপরে এটা আমি গেটের ওপরে তুলে দিয়েছি এই গাছটাতে আমি মাঝে মাঝে যেই বাজারে যে জৈব সার পাওয়া যায় সেই জৈব সার এনে দিচ্ছি আর তার সাথে কী করছি খোল পচিয়ে যে শস্য খোল পচিয়ে পাওয়া যায় সেই খোল পচিয়ে আমি এতে প্রায় মাসে দুবার করে দিচ্ছি আমি সাধারণত রাসায়নিক সার প্রয়োগ করি না তাতে মাটি খারাপ হয়ে যায় আর বাড়ির সাথে লাগানো আছে সেই জন্য সেই জন্য আমি অন্য অন্য কোনো রাসায়নিক সার প্রয়োগ করে নিই জৈব সারই দিই দেখুন দেখাচ্ছি কত সুন্দর লাগছে ঝকঝক করছে পুরো সবুজ হয়ে আছে এইগুলো কুঁড়ি দেখুন এরকম কুঁড়ি আসে একসঙ্গে প্রচুর কুঁড়ি আছে। ছোট ছোটো এগুলোর মুখের কাছে লাল এখন এখন এগুলো ফুটে নিয়ে ফুটবে এগুলো কুঁড়ি আর কিছু কিছু ফুল এখনও ফুটে গেছে কুঁড়ি এইটা যেরকম ফুটে গেছে কত সুন্দর দেখতে লাগছে দেখুন এরকমভাবে করতেই আমার গাছটা এত সুন্দর দেখতে হয়েছে এত সুন্দর বেড়েছে আর এই গাছটার সাধারণত সানলাইট দরকার হয় দেখুন এই ফুলটা দেখুন কত সুন্দর লাগছে আর কি সুন্দর পোড়াগুলো কত সুন্দর দেখতে আর পুরো ঝকঝক করছে আর পাতাগুলোও ঝকঝক করছে পুরো সানলাইটের মধ্যে আছে গাছটা এটা ছাওয়াই হলে হয় না এটা সানলাইটেই রাখতে হয় আর চারিদিকে এ শাখা পোশাকগুলো পুরো মেলে গেছে খুব সুন্দর দেখতে লাগছে এই গাছ আপনারাও আপনাদের বাড়ির সামনে করতে পারেন বাড়ির সামনে মাটিতে করলে কি হয় গাছটা খুব বড় হয় খুব সুন্দর শাকাপোশা হয় আর প্রচুর ফুল দেয় আর টবে এটা একটু ছোট হয় অত ফুল পাওয়া যায় না আর দেখুন কত সুন্দর লাগছে আমি সামনে মাটিতেই করেছি গাছটা করলাম তো বেশি বয়স নয় কমই বয়স দেখুন ফুলগুলো দেখাচ্ছি কত সুন্দর লাগছে একসঙ্গে হয়ে আছে বলে আরও সুন্দর দেখতে লাগছে আর এই গাছটা দেখুন পুরো সবুজ হয়ে আছে পুরো কোনো হলুদ পাতারে নেই যদি হলুদ পাতা হয় তাহলে বুঝতে হবে যে গাছটা হয়তো পুষ্টি কমে গেছে কি সার কমে গেছে গাছটা কি জল নেই এরকম মনে হতে হবে তাহলে গাছের গোড়ায় জল দিতে হবে আর আমি একদিন দুদিন দিন ছাড়াই জল দিচ্ছি রোজ জল দেওয়ার প্রয়োজন নেই দুদিন দিন তিন দিন ছাড়া জল দিলেই হবে দেখুন কত সুন্দর দেখতে লাগছে কত সুন্দর লাগছে ফুলগুলো দারুণ দেখতে লাগছে বাড়ির সামনে এরকম রাগলের দারুণ দেখতে লাগে কি গার্ডেনে করলেও খুব সুন্দর দেখতে লাগে দেখুন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে এই গাছটা এই গাছটা হচ্ছে বিডিং হার্ট এই বললাম আগেই বলেছি আবার বলছি দেখুন গাছটা কত সুন্দর দেখতে লাগছে দেখুন আমি তো অনেক রকম ফুল গাছ করেছি আপনারা দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন আমি দেখছি যে অনেকেই আপনারা দেখছেন দেখে বেরিয়ে যাচ্ছেন কিন্তু একটু সাবস্ক্রাইব করলে আমার একটু ভালো হয় যে আপনারা দেখছেন আমাকে পছন্দ করছেন আর সেই জন্যেই বলছি একটু করতে দেখুন আমি আরও অনেক রকমের ফুল গাছ দেখাবো আরও অনেক রকম গাছ আছে আর আপনারা আমাকে যে সময় দিলেন একটু এই গাছটা দেখানোর জন্য সেই জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি আবার অন্য একটা গাছ নিয়ে আপনাদের সামনে অন্য এক ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখাবো অন্য গাছ নিয়ে এখন সবাই ভালো থাকুন আমি আসছি নমস্কার বন্ধুরা ভালো